আসসালামু আলাইকুম এভরিওান আমি হাসান আকিব আমি আজকে আপনাদের সামনে যে বইটি নিয়ে এসেছি সেই বইটি অ্যামাজনের একটি বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বই যে বইটির নাম দি মিরাকুল মর্নিং লিখেছেন হাল অ্যালরর্ট এই বইটির মধ্যে আপনি খুব সুন্দর করে পাবেন কীভাবে আপনার আত্ম উন্নয়ন করতে হয় আমাদের যে বহির্জগত সেই বহির্জগত হচ্ছে অন্তর্জগতের একটি প্রতিফলন অর্থাৎ আপনি যখন অন্তর্জগতের উন্নয়ন করেন তখন গিয়ে আপনি বহির্জগতে উন্নয়ন করতে পারবেন একে বলা হয় দি প্যারালাল সাকস দি সাকসেস প্যারালাল অর্থাৎ যখন আপনি অন্তর্জগৎকে একটি নির্দিষ্ট ধারায় উন্নয়ন করতে যা থাকবেন তখন আপনার বহির্জগতও ওই একই ধারায় সমান্তরালভাবে উন্নত হতে থাকবে এখন এই আমাদের যে আত্ম উন্নয়ন করা আত্ম উন্নয়ন করার জন্য একটি সব প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আমাদের ব্যয় করতে হয় নিজেদের জন্য ওই নির্দিষ্ট সময়টা কি হতে পারে এক একজনের কাছে এক এক সময় হতে পারে যেমন বিকেল হতে পারে রাত হতে পারে অথবা আপনি যখন ফ্রি থাকেন সেই সময়টা হতে পারে কিন্তু সায়েন্টিফিকালি যে জিনিসটা প্রুফড যে আপনি সকালে ভোরে পাঁচটার পর থেকে যে সময়টা সেই সময়টা মানুষের কোনো ধরনের মানসিক চাপ থাকে না অথবা মানুষ সব সময় ওই সময়টাতে টেনশন ফ্রি থাকে ওই সময়টিতে আপনি আপনার আত্ম উন্নয়ন খুব ভালোভাবে করতে পারেন যার কারণে এই মর্নিং কেবল হয় মিরাকল মর্নিং এই মর্নিং এ আপনি বলতে পারেন হ্যাঁ বুঝলাম যে সকালে উঠে আত্ম উন্নয়ন করতে হবে কিন্তু আমি তো সকালে উঠতে পারি না এই বইয়ের মধ্যে আপনাকে বলা হয়েছে আপনি কীভাবে সকালে উঠতে পারবেন পাঁচটি স্টেপ ফলো করে আপনি খুব ইজিলি সকালে উঠতে পারেন সবার প্রথম স্টেপটি হচ্ছে আপনি যেদিন সকালে উঠবেন এর আগের দিন রাত্রেবেলা আপনি মাইন্ডসেট করে যাবেন যে অবশ্যই আমার সকালে ঘুম থেকে উঠতে হবে এবং ওই মাইন্ডসেটের কারণেই দেখবেন যে আপনি সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি একটি অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা যে যে যন্ত্রে আপনি অ্যালার্ম দেবেন এখানে সমস্যা হচ্ছে যে যন্ত্রে আপনি অ্যালার্ম দেবেন ওই যন্ত্রটি আপনার হাতের নাগালে রাখা যাবে না আপনার হাত থেকে অনেক দূরে রাখতে হবে তখন কি হবে যখন অ্যালার্মটি বাঁচবে তখন আপনি ওটি বন্ধ করার জন্য আর সুযোগ পাবেন না যদি আপনার বন্ধ করতে ইচ্ছে হয় তাহলে উঠতে হবে উঠলে আপনার গতি সৃষ্টি হবে যদি গতি সৃষ্টি হয় সায়েন্টিফিক্যালি সাইন্টিফিক্যালি প্রুফড যে গতি সৃষ্টি হলে আপনার শক্তি সৃষ্টি হবে যদি শক্তি সৃষ্টি হয় তাহলে আপনার অলসতা থাকবে না অলসতা না থাকলে আপনার ঘুম আসবে না তৃতীয় স্টেপ হচ্ছে আপনার সাথে সাথে তখন উঠে টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করবেন এবং মুখ ধুয়ে ফেলবেন এবং চতুর্থ স্টেপ আপনি এগুলো করার পরে এক গ্লাস পানি সম্পূর্ণভাবে খাবেন তখন আপনার সম্পূর্ণ দেহে যে রক্ত চলাচল তা সম্পূর্ণ খুব ভালোভাবে হবে রক্ত চলাচল এবং ফিফ্থ যে স্টেপ এরপর হচ্ছে আপনি আপনার ড্রেস চেঞ্জ করবেন এবং আপনার যে কাজ ওই কাজ করায় স্টার্ট করবেন যে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো সকালে উঠলাম সকাল বেশ সময় পাঁচটি স্টেপ শিখলাম সকালে উঠার এখন আমি সকালে উঠে কি করতে পারি অথবা রুটিনটা কী হতে পারে আমার এই বইটি আপনাকে ষাট মিনিটের তিরিশ দিনের একটি প্ল্যান ক্রিয়েট করে দিয়েছে যে যাকে তিনি নাম দিয়েছেন লাইফ সেভার্স অর্থাৎ জীবন কীভাবে বাঁচানো যায় এই ছয়টি অথবা ছয়টি রুটিনের মধ্যে যে ছয়টি কাজ দিয়েছে ওই কাজগুলোর মাধ্যমে লাইফ সেভার্সের মধ্যে যে সেভার্স ওয়ার্ডটি ওই ওয়ার্ডটির মধ্যে ছয়টি লেটার আছে সবার প্রথম লেটার হচ্ছে এস এস মানে হচ্ছে সাইলেন্ট এরপর হচ্ছে এ এ মানে হচ্ছে অ্যাফার্মেশন থার্ড হচ্ছে ভি ভি মানে হচ্ছে ভিজুয়ালাইজেশান ফোর্থ হচ্ছে ই ই মানে হচ্ছে এক্সারসাইজ ফিফথ হচ্ছে আর আর মানে হচ্ছে রিডিং এবং সিক্স সিক্স হচ্ছে স্ক্রাইবিং স্ক্রাইবিং মানে হচ্ছে রাইটিং এখন এই ছয়টি কাজ চলুন দেখে আসি একটি একটি করে ব্যাখ্যা দিয়ে যাই সবার প্রথম কাজ হচ্ছে সাইলেন্ট আপনি ঘুম থেকে উঠে সবার প্রথম আপনি পাঁচটি স্টেপ ফলো করার পরে উঠার পরে আপনি সবার প্রথম দশ মিনিট সাইলেন্ট থাকবেন অর্থাৎ কীভাবে সাইলেন্ট থাকতে পারেন আপনার প্রার্থনা বা ধর্মীয় বিভিন্ন কাজ মেডিটেশন করার মাধ্যমে আপনি সাইলেন্ট থাকতে পারেন এই দশ মিনিট আপনি সাইলেন্ট থাকলে আপনার সম্পূর্ণ সব কিছু আপনার কাছে নীরব মনে হবে এবং আপনার মাথা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যার কারণে আপনি পরবর্তী খুব ভালোভাবে কাজ করতে পারবেন সেকেন্ড হচ্ছে এ অ্যাফার্মেশান অ্যাফার্মেশান মানে হচ্ছে দৃঢ় ঘোষণা আপনি জীবনের লক্ষ্য কী আপনার আপনি কী হতে চান এবং ওই জিনিসগুলো হওয়ার জন্য আপনার কী কী স্টেপ ফলো করা দরকার এই জিনিসগুলো মাথায় আনা এবং মাথায় আনার পরে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করে শক্ত করে বলা যে হ্যাঁ আমি এগুলো পারবো আমার এগুলো করতে হবে এবং এ ধরনের একটি প্রতিজ্ঞা নেয় থার্ড জিনিস যেটি সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান বি আপনি যে জিরো প্রতিজ্ঞাটি নিয়েছেন আপনার লক্ষ্যকে নিয়ে ওই জিরো প্রতিজ্ঞাটিকে আপনার চোখ বন্ধ করে চিন্তা করা যে হ্যাঁ আমি যখন এই লক্ষ্যটি অর্জন করতে পারবো তখন ওই লক্ষ্যটি অর্জন করার পরে আমার জীবনের ইম্প্যাক্টটা কী হবে অথবা রেজাল্টটা কী হবে আমি কীরকম জীবনটা লিড করবো এই জিনিসটা চিন্তা করবেন এবং কী কী জিনিসগুলো ভালো হতে পারে আপনার সাথে এই জিনিসটা করার মাধ্যমে কী কী জিনিস আপনি পরবর্তীতে অনেক ফ্রুটফুল জিনিস পেতে পারেন এই জিনিসগুলো চিন্তা করবেন এটা হচ্ছে এক প্রকার কৃত্রিম স্বপ্ন মনে আপনি স্বপ্ন দেখছেন চোখ বন্ধ করে যে আমি এক পরবর্তীতে অনেক আমার লক্ষ্যে পৌঁছালে এই সকল জিনিসগুলো হতে পারবো তখন আপনার খুব ভালো লাগে এবং ওই কাজটি করার আরও স্প্রেয়া পান অথবা অনুপ্রেরণা পান যে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি যে লক্ষ্যে গেলে আমি চিন্তা করতে পারছি ভিজুয়ালাইজ করতে পারছি আমি অনেক ভালো কিছু করতে পারবো তখন আপনি এই এই জিনিসগুলো করার আরও অনুপ্রেরণা পান ফোর্থ যে জিনিসটি সেটি হচ্ছে এক্সারসাইজ করা আপনি সকালে দশটি মিনিট সময় এক্সারসাইজ করার জন্য দেন এক্সারসাইজের মধ্যে আপনার যোগা হতে পারে অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে অথবা জিম হতে পারে দৌড়াদৌড়ি হতে পারে লাভ দেওয়া হতে পারে আচ্ছা এবার হচ্ছে ফিফথ যে জিনিসটি সেটি হচ্ছে রিডিং আপনি বিভিন্ন মোটিভেশনাল বই পড়তে পারেন সেখানে তিনি খুব সুন্দরভাবে এই বইটিতে তিনি বলেছেন যে আপনি যদি দিনে দশ মিনিটে দশ পেজ করে পড়েন তাহলে দেখা যায় যে আপনি তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ছশো পঞ্চাশ পেজ পড়ছেন যেটি দুশো পেজের আঠারোটি মোটিভেশনাল অথবা আত্মোন্নয়নমূলক বইয়ের সমান তার মানে এক বছরে আপনার খুব ইজিলি আঠারোটি আত্মোন্নয়নমূলক বই পড়া হয়ে যাচ্ছে এরপর সিক্সথ যে জিনিসটি সেই জিনিসটি হচ্ছে স্ক্রাইবিং স্ক্রাইবিং কি স্ক্রাইবিং হচ্ছে আপনি সারাদিন যে জিনিসগুলো করেছেন সম্পূর্ণ দিনে আপনি কী কী চিন্তা করেছেন কী কী জিনিস ভেবেছেন অথবা আপনি কী কী জিনিসের জন্য কৃতজ্ঞ কোন কোন জিনিস আপনার ভালো লেগেছে ওই জিনিসগুলো আপনি একটি ডায়রি ফলো করেন অথবা জার্নাল ফলো করেন যেখানে আপনি লিখে রাখবেন জিনিসগুলো ওই জিনিসগুলো লিখে রাখার মাধ্যমে দেখা যাবে একটা বছর শেষে অথবা একটি মাস শেষে আপনি দেখবেন অনেক কিছু লিখে ফেলেছেন যেগুলো আপনার চিন্তার জিনিস এবং পরবর্তীতে আপনি ওইগুলো থেকে কীভাবে একটি লেখক হতে পারবেন এই বইটির একটি খুব ভালো একটি দিক হচ্ছে এই স্ক্রাইবিংয়ের মাধ্যমে আপনি কীভাবে লেখক হতে পারবেন এই ধরনের স্টেপগুলো তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন এই ছয়টি ষাট মিনিট দশ মিনিট করে প্রত্যেকটি ছয়টি কাজের জন্য দশ মিনিট করে আপনি যদি ব্যয় করেন তাহলে এক ঘন্টা অথবা হাইস্ট এক ঘন্টা দশ মিনিট যদি আপনার খরচ হয় তাহলে দেখা যাচ্ছে এগুলো লাইফ সেভার্স বা আপনার জীবনকে রক্ষা করার জন্য কাজে দেয় আপনার পরবর্তীতে খুব সুন্দর ইমপ্যাক্ট ক্রিয়েট করে স্যার হাল অ্যালরট তার এই বইটিতে খুব সুন্দর করে বলেছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই এই সকল জিনিসগুলো তাদের আত্ম উন্নয়ন করার জন্য জিনিসগুলো ফলো করতে পারে না যার কারণে তারা দেখা যায় যে পঁচানব্বই পার্সেন্ট মানুষই এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে রয়ে যায় এবং পাঁচ পার্সেন্ট মানুষ সাকসেসফুল হতে পারে ওই পাঁচ পার্সেন্ট মানুষ কিন্তু এই ধরনের রুলসগুলো ফলো করে অথবা আত্ম উন্নয়নমূলক কাজ করে থাকে কীভাবে আপনি মধ্যবিত্ত অথবা নিম্নবিত্তদের মধ্যে হতাশায় না থেকে সাকসেসফুল হতে পারেন এই বইটি আপনাকে একটি গাইডলাইন দেয় কীভাবে তিরিশ দিনের মধ্যে আপনি আত্ম উন্নয়ন করতে পারেন ষাট মিনিট করে সকাল ভোর থেকে সকাল আটটার আগ পর্যন্ত আপনি আপনার জীবনকে কীভাবে চেঞ্জ করতে পারেন অভ্যাস গড়ে তুলতে পারেন এই অভ্যাসটি গড়ে তুলতে হয় কিভাবে তিনি খুব সুন্দর করে এই বই তুলে ধরেছেন আমার মতে আপনাদের সকলের এই বইটি পড়া উচিত আশা করি আপনাদের সকলের রিভিউটি ভালো লেগেছে আমার মতে আমি যদি রিভিউ দিই বইটির তাহলে আমি ফোর পয়েন্ট ফাইভ দিব রিভিউ রিভিউ ফোর পয়েন্ট ফাইভ স্টার আশা করি আপনাদের সকলের রিভিউটি ভালো লেগেছে যদি আপনাদের এই রিভিউটি ভালো লেগে থাকে ইন দিস সার্কমস্ট্যান্সেস আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গিভ আ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব দেয়ার বাই ইউর অবিডিয়েন্ট আহসানাকি আসসালামু